এখন কালকে থেকে বসছেন, ত্রিপুরা সম্পর্কে কি জানো বলো? কালকে কারাগার আছে না ইও সুন্দর তুমি এবার বলো ত্রিপুরা সম্পর্কে তোমরা কি জানো? ত্রিপুরা আর কি জানো ত্রিপুরা সম্পর্কে? আমি কি বলেছি ত্রিপুরা নর্থ সাইড কোনটা? দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ, দিস ইজ ইস্ট, দিস ইজ ওয়েস্টার্ন সাইড। ওকে আর কি জানি? এদিকে কান্ট্রি আছে ত্রিপুর জন্য অলমোস্ট, আর যেটার নাম বাংলাদেশ বর্ডার এরিয়া 151 kilometers and north south length 178 kilometers. Okay, then Tripura the mountain range kota chilo? Pasta. How many mountain ranges are there in Tripura? Five ranges. কি কি? জম্পুই। আজকে আমরা মাউন্টেন সম্পর্কে বলবো, ঠিক আছে? জাস্ট আগে দেখো, এটা হলো জম্পুই, ঠিক আছে? দেন দেবতামুরা কে এখানে তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি দিস ইজ দেবতামুরা। দেবতামুরার হাইয়েস্ট মাউন্টেন পিক হলো বলেছিলাম মনে আছে? This is a mountain, this is a mountain. Suppose this is Jompui and this is Shakhandar. এই যে মিডল যে পোর্শনটা আছে এটা লো ল্যান্ড, ঠিক আছে? দিস লো ল্যান্ড ইজ কল্ড ভ্যালি। ভ্যালি এবার কি হয়, এখান থেকে রিভারগুলি অরিজিনেট হয়ে ভ্যালিতে আসে এবং ভ্যালি হয়ে সেটা প্লেন এরিয়াতে মুভ করে। আন্ডারস্টুড? এখন দেখো ত্রিপুরা ইজ দ্য স্মলেস্ট স্মল হিল স্টেট ইন নর্থ ইস্টার্ন রিজন। কত নম্বর স্মল স্টেট? থার্ড স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। দেখো এখানে কনফিউশন অনেক সময়, যেটা আমি গতকালকে বলেছিলাম, যদি ইন্ডিয়াতে বলে তখন ত্রিপুরা র্যাঙ্ক হবে স্মলেস্ট স্টেট দিক থেকে থার্ড, আর যদি নর্থ ইস্ট বলে, নর্থ ইস্ট বললে হবে সেকেন্ড, মনে থাকবে? আর একদম এক নম্বরে ইন্ডিয়ার মধ্যে স্মলেস্ট স্টেট কোনটা? গোয়া। গোয়া, ওকে। নর্থ ইস্ট রিজিয়ন কেন আমরা বলি জানি? হোয়াইট ইজ ইন নর্থ ইস্টার্ন পার্ট না, কারণ আমরা ইন্ডিয়ান ম্যাপটাতে যদি দেখি ত্রিপুরা কোন দিকে? নর্থ ইস্টার্ন ডাইরেকশন। ওকে, আর একটা ইম্পর্টেন্ট ছিল ত্রিপুরা ল্যাটিটিউড এন্ড লংগিটিউড। কত? ল্যাটিটিউড 22°56' মিনিট নর্থ, ওকে। ল্যাটিটিউড মানে বলো, এখানে এই দুইটা ল্যাটিটিউড না? দিস ইজ কল ল্যাটিটিউড না, কি ল্যাটিটিউড? ল্যাটিটিউড
এটাকে বলে longitude. এটা longitude উপর মানে সোজাটা longitude. আর এটা ময় দেখার বেসিক জিনিস লেটটা একদম ইজি. লেটটা থাকলে লেটিটিউড. হ্যাঁ হ্যাঁ তা 56 মিনিট 30 সেকেন্ড হলে আমরা 1 ডিগ্রি অ্যাড করতে পারি, মানে 1 মিনিট অ্যাড করতে পারি. এদিকে কত 20 30 মিনিট নট. কেন নট তো বললামই না, বারবার বলার দরকার নেই. আর এদিকে লংগিটিউডাল লাইন 90 20 মিনিট. আর ওইদিকে 92 ডিগ্রি 21 মিনিট ত্রিপুরা আছে. ঠিক আছে, সেকেন্ড পোস্ট লাইনে কি আছে? দেয়ার আর 5 মেজর হিল রেঞ্জ. আমরা জানি 5টা মেজর হিল রেঞ্জ আছে. বলো তো কি কি 5টা জানো? এখন এসো জম্বুই না সুমারে জানো তো এখন এসো 5টা হিল রেঞ্জ আছে তো. মন্টেন ভ্যালি নাম শুনেছো? ছবিমুরা নাম শুনেছো? গিয়েছো কি কি মন্টেন ভ্যালি? মন্টেন গিয়েছো না? আজকে মন্টেনও বলবো না. জীবদের ক্রিয়েটাই মজা ঘরে বসে ওয়ার্ল্ড ট্যুর করতে পারি. বলো ফাইভ মেজর হিল রেঞ্জ আছে কি কি জানো না তোমরা? ফার্স্ট বেঞ্চ বলো, হোয়াট আর দ্য ফাইভ মেজর হিল রেঞ্জ অফ ত্রিপুরা? দিস দ্য ফিজিক্যাল ম্যাপ অফ ত্রিপুরা. কি কি? দিস ওয়ান, এটা কি? হ্যাঁ কে পারবে? জম্পুই. Then? Shakandam. Then? Longtum. Then? Ashamra. Then? Deutamra. Deutamra or Bormura or Shambhala. These are the five major hill ranges of Tripura. Now, দেখানে বলে লেখা আছে দেয়ার আর ফাইভ মেজর হিল রেঞ্জেস দ্যাট রানস ফ্রম নর্থ টু সাউথ, উপর থেকে নিচের দিকে সেটা মুভ করে, প্যারালাল টু ইচ আদার. এটা একটার একটার প্যারালাল তো, এরকম ভাবে তো পাঁচটা হিল রেঞ্জ এরকম ভাবে আছে, তো দেয়ার প্যারালাল টু ইচ আদার. এবং অ্যাভারেজ দেখো ডিস্টেন্স যে যেটা আছে সেটা হলো দুইটার মধ্যে ডিস্টেন্স অ্যাভারেজ 20 কিলোমিটার. অ্যাভারেজ কোনটাতে 30 হতে পারে, কোনটাতে 40 তো হতে পারে, বা কোনটাতে 10ও হতে পারে. বুঝা গেল? ওকে, তারপর দেখো থার্ড লাইন কী লেখা আছে, দ্য ইস্টার্ন মোস্ট রেঞ্জ ইজ জম্পুই. আমাদের একদম ফার্স্ট যে পার্টটা ছিল সেটা জম্পুই ছিল ম্যাপের মধ্যে. তারপরে গিয়েছে বিং ফলোড টু দ্য ওয়েস্ট বাই প্রথম হলো ঊনকোটি শাকানটাং, কারণ শাকানটাংয়ের মধ্যেই ঊনকোটি আর একটা রেঞ্জ আছে. ঠিক আছে, তারপরে লংতরাই 18মুরা বনমুরা দেখলাম আমরা, যেটা আমরা অলরেডি বললাম. ঠিক আছে, তারপরে দেখো ত্রিপুরা হিলস লাইজ ইন দ্য মিডল অফ দ্য চিটাগং ত্রিপুরা ফোল্ডেড বেল্ট. আচ্ছা, এটা জানতে গেলে তোমার ম্যাপ ডাউনলোডের ব্যাপারটা ফোল্ডেড কি দেওয়া আছে? চিটাগং. এবার বলো তো চিটাগং কোন কোন জায়গাতে আমরা দেখি, মানে কোন জায়গাতে? বাংলাদেশ না? এবার দেখো ফোল্ডেড বেল্ট. ফোল্ডেড বেল্ট তো আমরা বললাম যে কুই প্লেট মুভমেন্টের কারণে ফোল্ডে ফোল্ডিং ফোল্ডিং এই জিনিসগুলি. এবার এই জায়গাতে তোমার চিটাগংটা আছে. এই পোর্শনে তোমার চিটাগং. ঠিক আছে, এটা তোমার ইন্ডিয়ান প্লেটের মধ্যে পড়ে, তারপর নিচের যে প্লেটটা সেটা বার্মা প্লেট. ঠিক আছে, তার বার্মা প্লেটের নিচে আছে আমাদের অস্ট্রেলিয়ান প্লেট, এবং এদিকে আবার মায়ানমারের একটা প্লেট আছে. ঠিক আছে, সেই প্লেট মুভমেন্টের কারণে এদিকে প্লেট মুভমেন্ট হয়, এদিকে প্লেট মুভমেন্ট হয়, হওয়ার কারণে এদিকে ফোল্ডেড মাউন্টেন রেঞ্জ তৈরি হয়েছে, যার কারণে এটা রেজাল্ট হলো আমাদের ত্রিপুরা যে 5টা হিল রেঞ্জ আছে.
কারণ ফোল্ডেড কেন হয়, কারণ এটা দিকে মুখ করছে, এটা দিকে মুখ করছে, মুখ করার ফলে যে বাকি এখানে যে সারফেসের মধ্যে যে মেটেরিয়ালগুলি আছে সেগুলি যাবে কোথায়, সেগুলি ফোল্ডে উপরের দিকে চলে এসছে, ঠিক আছে? And falls within India, the height of this range increases from west to east. তার মানে কি আমাদের যে হিল রেঞ্জগুলি আছে, সাপোজ এটা হলো আমাদের জম্পু হিল, এরকম হিল রেঞ্জই আছে। এবার এই হিল রেঞ্জের এটা হলো ইস্টার্ন সাইড, এটা হলো ওয়েস্টার্ন সাইড। দেখা যায় যে হিল রেঞ্জের ওয়েস্টার্ন সাইডটা একটু উপরের দিকে আর ইস্টার্ন সাইডটা একটু নিচের দিকে, ঠিক আছে? বোঝা গেল? এটা হলো বেসিক জিনিসগুলি। তারপর দেখো, দ্য স্মল আইসোলেটেড হিললকস ইন্টারসেক্টেড থ্রু আউট দ্য স্টেট আর কল্ড টিলাস। নাম শুনেছো টিলা এন্ড লুঙ্গা? হ্যাঁ, এগুলি শুধু আমাদের নর্মাল ভাষাতে টিলা লুঙ্গা বলা হয় না, জিওগ্রাফিতে আছে টিলা কি লুঙ্গা কি, ঠিক আছে? 79 টিলা জিবি এখানে আছে বন্ধু। এবার টিলা কোনটা বলবো? পাহাড়ে তোমরা টিলা বলবো না, পাহাড়ে তোমরা মাউন্টেন বলতে পারি, হিল বলতে পারি, তাহলে টিলা কোনগুলিকে বলে? দেখো ওইটার মধ্যে লেখা আছে কি দ্য স্মল আইসোলেটেড হিললকস, মানে সাপোজ দিস ইজ এ প্লেন এরিয়া, ঠিক আছে? এবার প্লেন এরিয়ার মাঝখানে অনুসরণ দেখা গেল যে একটাই রকম ভাবে আছে, দিস ইজ টিলা, ঠিক আছে? অনেকের বাড়ি টিলার মধ্যেও থাকে, ঠিক আছে? এটা নর্মালি 20 মিটার এবং থাকলে সেই এরিয়াটাকে আমরা টিলা বলি। দেন লুঙ্গা কি? দেখবা এরকম আরেকটা টিলা আছে, দুই টিলার মাঝখানে নিচু জায়গা লুঙ্গা, এখানে হাইট বেশি নেই বলি। এবার দেখো সেম জিনিসটা আমরা বলেছিলাম ওই মাউন্টেনের মধ্যে, যেদিকে একটা মাউন্টেন এদিকে একটা মাউন্টেন, মাঝখানে যে এরিয়া সেটাকে বলে ভ্যালি। কিন্তু এখানে তো মাউন্টেন এগুলো মাউন্টেনও বলতে পারবো না, হিলও বলতে পারবো না, এগুলি আরও ছোট, হাইটে অনেকটা কম, সেই কারণে এরকম ডাইসেক্টেড যেগুলি থাকবে, মানে এরকম এরকমভাবে এরকম মাউন্টেন রেঞ্জ না, জাস্ট একটা বা দুইটা এরকম আছে, তো মাঝখানে যে এরিয়া সেটাকে বলে লুঙ্গা, আর এই পোর্শনটাকে বলা হয় টিলা। এক্সামে থাকতে পারে, কারণ ত্রিপুরা রিলেটেড কোশ্চেন থাকবে, জিনিসগুলি থাকতে পারে। বুঝা গেল? এখন আমরা এক একটা করে যে পাঁচটা হিল রেঞ্জ আছে, আজকে আমাদের মেইন টপিকই হলো যে পাঁচটা হিল রেঞ্জ আছে এগুলি সম্পর্কে আলোচনা করব। নেক্সট ডেটে আমরা কি করবো, যে রিভারগুলি আছে, কারণ ফিজিওগ্রাফির মধ্যে মেনলি এক্সামে তোমাদের মাউন্টেন্স আর রিভার থেকেই কোশ্চেন আছে, রিভারের তো প্রচুর কোশ্চেন, অনেক জিনিস আছে, এই জিনিসগুলো আমরা জানবো। জম্পুই হিল রেঞ্জ, প্রবলেম হলে এগুলি বইয়েই পাওয়া যাবে, এগুলি খুঁজে পাওয়া। আমি আজকে সকাল 7:30 সময় এগুলি জম্পুই হিল রেঞ্জের লেন্থ, লেন্থ মানে এটা হলো আমাদের জম্পুই লেন্থ, মানে হলো এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত এরিয়া কত কিলোমিটার, 74 কিলোমিটার। আর কি আছে দেখো, যে এই জিনিসগুলো সবগুলি দরকার লাগবে। লোকেশন মানে জম্পুই হিলটা কোথায় আছে, কোন এরিয়াতে আছে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? নর্থ ত্রিপুরা কোথায় আছে জানো তো? ত্রিপুরাতে ডিস্ট্রিক্ট কয়টা? ত্রিপুরাতে ডিস্ট্রিক্ট জম্পুই হিল রেঞ্জ, দিস ইজ দ্য ইস্টার্ন মোস্ট মাউন্টেন রেঞ্জ অফ ত্রিপুরা, ওকে? দেখো এটা কোন সাবডিভিশনের মধ্যে পড়বে, জম্পুই হিল কাঞ্চনপুর সাবডিভিশন। অ্যাভারেজ অল্টিটিউড, অল্টিটিউড মিন্স হাইট, দ্য অ্যাভারেজ হাইট অফ জম্পুই হিল ইজ 1000 মিটার্স অ্যাভাব সি লেভেল। অ্যাভাব সি লেভেল মিন্স সি লেভেলকে একটা বেস হিসাবে ধরা হয়, সেই বেস থেকে আমাদের জম্পুই হিল কতটুকু উঁচুতে আছে, যেমন আমাদের আগরতলা অ্যাভাব সি লেভেল থেকে কতটুকু উপরে, জাস্ট 12 মিটার, ঠিক আছে? লেখাতে মগ্ন
ঠিক আছে, লেখো লেখাও ইম্পর্টেন্ট। তাও হেভি টেন্স মানে ওই জম্পিভিলের মধ্যে কোন কোন পিপলরা এখানে থাকে, নর্মালি দ্য ট্রাইবাল কমিউনিটি মিসো অ্যান্ড লুশাই। ঠিক আছে, তারপর এখানে হাই স্পিক জম্পুইলে যেটা একদম সবাই আমরা জানি কি বেটলিং শিপ, তার কতটুকু হাইট 930 মিটার। ওকে, এবার দেখো বেটলিং শিপ অলসো নোন এজ, আলাদা আলাদা নামেও নামেও আছে, যেমন বেটলিং শিপ, তারপরে বেলিং শিপ। এগুলি তুমি আসলে এক্সামে বলতে পারো চলো বেটলিং শিপ বি থেকে বি আহে প্রথম এটা দিয়ে দিন, কিন্তু যদি এটা আসে তাই দিব তাহলে বলবে যে এটা কি সেমি। ঠিক আছে, তো বেটলিং শিপের এরকম আরও দু তিনটা নাম আছে, নিকলি আর প্লেন্টেশন। এখানে কি কি প্লেন্ট জম্পু কিসের জন্য ফেমাস? অরেঞ্জ। কিন্তু এখন জম্পু অরেঞ্জ নেই, কেন? কারণ ওই ওয়েদারের কারণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই কারণে ওই জম্পু এরিয়াও তোমার এখন দিন দিন গরম হয়ে যাচ্ছে, সেই কারণে অরেঞ্জ আর এখানে হয় না। তো এখন মানুষ কি করছে, অরেঞ্জকে ছেড়ে তারা এখন সুপারি গাছ লাগে অনেক বেশি, সুপারি চাষ করছে। এখন আমরা বাজারে যে অরেঞ্জগুলি খাই সেগুলি জম্পুই কই, সেটা তোমার রাজস্থানের জম্পুই আপনিও হইতে পারে, বুঝেও হইতে পারে। এতটুকু বুঝা গেল? তাহলে বলো একদম এখান থেকে না দেখে লেখা শেষ, লেখা ইম্পর্টেন্ট। আমরা ফিল করে পাটা ইটস লেন্থ, the length of Jompuhil is 74 kilometers, okay? The people who live in Jompuhil, Mizo and Lushe, okay? And as per pare, it is Falsan which district? Kanchanpur district. Sabdivision. Motripura district. Subdivision is Kanchanpur. Okay, very good. And ki oikhane main ki cultivation kora hoy? চলবে তোমার জম্পু হিল দেখো নামটা কি শাখানটাং, শাখানটাং হিল রেঞ্জ। ওই শাখানটাং এর সঙ্গে আমরা এখানে অ্যাড করতে পারি 19টি শাখানটাং হিল রেঞ্জ বলা হয়। ঠিক আছে, এবার দেখো শাখানটাং এর লেন্থ কত? 58। আগেটা কি ছিল? 70। কিসের 70 হে? এবার এটা কোন দিক কোথায় আছে দেখো, ঊনকোটি ডিস্ট্রিক্টে কৈলাস সাবডিভিশন। ঠিক আছে, এবার এটা কোথায়? দেখো আগেটা ছিল তোমার এখানে না, এখন চলে এসছে এখানে। এবার নদীপুর পরে ঊনকোটি আসলাম, তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকতে থাকবো। মনে থাকবে তাহলে কয়টা হিট রেঞ্জ সম্পর্কে বললো? দুইটা, একটা হলো ইস্টার্ন কোস্ট যেটা, সেটা তোমার জম্পুইলি, সেই জম্পুইলির মধ্যে ত্রিপুরা হাই স্পিক আছে যার নাম বেটলিং শিপ। সেকেন্ড যেটা জম্পুইলির প্যারালাল যেটা আছে সেকেন্ড শাখানটাং, এটা কোন সাবডিভিশনে আছে? কৈলাসহর সাবডিভিশনে, ডিস্ট্রিক্ট কি? ঊনকোটি। ওকে, ইস লেন্থ এভারেজ লেন্থ শাখানটাঙ্গের 58 কিলোমিটার, আর হাই স্পিক কি শাখান? এবার তার কত লেন্থ, মানে লেন্থ বলতে তোমার হাইট 782 মিটার।
মনে থাকবে। নাও দ্য থার্ড, লংতলায় ভিলেজ, নাম শুনেছ লংতলায়? কি লেখা আছে? দ্য লংতলায় রেঞ্জ গেটস ইটস নেম ফ্রম দ্য গড লংতলায়। এটা আমিও জানতাম না, লংতলায় গড নাকি আছে, মেবি থাকতে পারে। হু ইজ আইডেন্টিফাইড উইথ শিবা, মানে তারা লংতলায় যে দেবতা যেটাই, তারা এটা শিবার কোন ফর্ম হিসাবে তারা মেবি তারা এটা বলে থাকে। তার থেকে লংতরে নিজের নাম পেয়েছে। তার লেন্থ কত? 48 কিলোমিটার হবে। 48 কিলোমিটার। হাই স্পিড কি? ফ্যাংকি লেখা যাবে, ফ্যাংকুই, ঠিক আছে, বা ফ্যাংকুই। ফ্যাংকুই মানে দুইটা দুরকম হবে স্পিড। এটা আমি বইয়ে পেয়েছি, এটা আমি গুগলে পেয়েছি, এগুলো আমি দুইটাই দিয়েছি। তার এবারে প্রথম ছিল নর্থ ত্রিপুরাতে একটা, পুনগুটিতে একটা, এখন ধলাই আর একটা। ধলাই যেটা আছে তার নাম কি? লংতরা। যেটা পুনগুটিতে আছে লংতরা মনে রাখবে কি? এটা ধরা যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, হয়ে গেছে লেখা? হ্যাঁ। হিল রেঞ্জের মধ্যে কি আছে? ১৮ গুড়া কালাঝারি হিল রেঞ্জ। ওকে, তার লেন্থ কত? 106 কিলোমিটার। ১৮ গুড়া কালাঝারি হিল রেঞ্জ, এই ১৮ মুড়া হিল রেঞ্জের মধ্যে আছে আমাদের মাউন্টেন ভ্যালি, মোস্ট পপুলার। হ্যাঁ, বুঝা যাচ্ছে এটা? এই জায়গাতে ধরো আছে আমাদের ছবি মুড়া, যেটা দেবতা মুড়ার মধ্যে পড়ে, আর মাউন্টেন ভ্যালিটা সাপোজ এই পোর্শনে আছে, যেটা ১৮ মুড়া হিল রেঞ্জের মধ্যে পড়ে। এগুলি কিন্তু তোমাদের একদম মুখস্থ করতে লাগবে, এগুলি বুঝানো কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলি তোমার মাথাতে স্টোর করতে লাগবে। প্রবলেম হইলো কি, আমাদের মাথার মধ্যে অনেক জিনিস কন্টিনিউয়াসলি স্টোর হয়, তুমি যদি রেগুলার না রিভিশন না করো তাহলে ওই তোমার আজকের পরা চাপা পড়ে সেটা সেডিমেন্টারি রকের মতো লেয়ার বাই লেয়ার জমতেই থাকবে। বেশি কিছু এভাবে লেখো, আমি বলি লেন্থ ১৮ মুড়ার হিল রেঞ্জের লেন্থ হবে 106 কিলোমিটার। তারপরে লেখো সিচুয়েটেড কোন ডিস্ট্রিক্ট? ভূমতি, ভূমতি ডিস্ট্রিক্ট। তারপরে হাইয়েস্ট পিক জারিমুড়া, কত? 481 মিটার। সব একদম সেম টু সেম লেখা চলবে। লাস্টে লেখো রিভার অরিজিনেট, রিভার অরিজিনেট দিয়ে লেখো।
আমি একটু কোশ্চেন জিজ্ঞাসা করবো, এই লাস্টের পার্টটা গণন করে যাবো কোশ্চেন, ঠিক আছে? দেখুন কে মতো করে মনে রাখতে পারো। তাহলে 18 মুড়া হেড রেঞ্জের লেন্থ 106 কিলোমিটার। তুমি যদি দেখো বাকি যে লেন্থগুলি দেখো, প্রথমটা ছিল 74, তারপরটা 58, তারপরটা 48, এখন 106। তো এই কারণে 18 মুড়া ভোটের ডেমো করেছিলাম সবচেয়ে বড় হেড রেঞ্জ, হাইয়েস্ট হেড রেঞ্জ ইজ 18 মুড়া। তারপরে এটা করা থেকে জাস্ট এত কিছু তোমার দরকার নেই, যা শুধু ল্যাম্পেটা মেইনলি ঘুমটি ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে, কারণ এটা অনেক বড় হিসেবে, তো শুধু একটা ডিস্ট্রিক্টে থাকবে এমন কথা নেই, ঘুমটি ডিস্ট্রিক্ট, তারপরে তোমার ধরাই ডিস্ট্রিক্টের পার্টের মধ্যেও আছে, মানে এই জায়গাতে আছে, এটা এইভাবে স্টার্ট হয়ে এইভাবে এইভাবে এসছে। এই তিনটার মধ্যে আমাদের 18 মুড়া হিল রেঞ্জটা পড়বে, বুঝা গেল? মানে এরকম এই রেঞ্জের মধ্যে তোমার আচ্ছা রিভারটা যা শুনলো, এটা আমি যে এডিশন ইনফরমেশন কালকে আমরা রিভার সম্পর্কে পড়বো, ওই 18 মুড়া থেকে যে রিভারটা অরিজিনেট হয়েছে তার নাম হলো খোয়াই রিভার। তারপরে এই 18 মুড়ার মধ্যে যেহেতু মন্টাং ভ্যালি এখন অনেকটা বেশি পপুলার, এখানে কোশ্চেন থাকলেও থাকতে পারে যে মন্টাং ভ্যালি কোন রেঞ্জের মধ্যে পড়ে, আর 5টা হিল রেঞ্জের মধ্যে 18 মুড়ার মধ্যে আছে, ঠিক আছে? 18 মুড়ার হাইয়েস্ট মাউন্টেন পিক কি? দেবতামুড়া অনেক সময় দেবতা মুড়াও বলা হয়, এটা একদম লাস্ট পোর্শন সবচেয়ে ডিস্ট্রিক্টের মধ্যে বলে। এবার ম্যাপটা বুঝলে তো কি কারণে ইম্পর্টেন্ট, আর ম্যাপ যদি জানা থাকে তুমি ইজিলি জিনিসটা ক্যাপচার করতে পারবে। অনেকে এই জায়গাতে কনফিউশন হয়ে যায় যে বড়মুড়া দেবতামুড়ার মধ্যে যে দুইটা আলাদা পাহাড় কিনা, আলাদা না, দেবতামুড়ার সবচেয়ে বড় তোমার মাউন্টেন পিক হবে বড়মুড়া, আর দেবতামুড়ার সবচেয়ে বড় যেটা হাইস্ট পিক সেটা বড়মুড়া। সেটাও তোমার ওই দেবতামুড়া আন্ডারে পড়বে, ঠিক আছে? কারণ ওই তোমার এই বড়মুড়া থেকেই তোমার আমাদের যে সবথেকে দুর্গ রিভার অরিজিনেট হয়েছে।